নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলগ্না। বিস্তারিত খবরে আসবো, তবে তার আগে চোখ রাখবো আজকে শিরোনামে। মুখেই মৌচাক, ময়না ব্লক আয়োজিত সমবায় প্রাণী সম্পদ মেলায় দেখা গেল এমনই ছবি। অনুষ্ঠিত হলো বর্ষবরণ উদ্যোগে ময়না রামকৃষ্ণ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান, উৎসবের মেজাজে গোটা জেলা। ফিল্মি কায়দায় ডাকাতি কাঁথিতে ভোজারের কোপে জখম তিন। পাঁশকুড়ায় তৃণমূলের ধিক্কার মিছিল, মুকুল রায়কে সিবিআই তলবের প্রতিবাদ। মহিষাদলে নাট্যোৎসব উদ্বোধন হল বুধবার, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে সবুজ বাংলার বিশেষ নিবেদন লাস্ট মিনিট। এবারের বিষয় মাধ্যমিকের অঙ্ক। এলাম বিস্তারিত খবরে। একি মুখ না চলন্ত মৌচাক, এক ঝলকে দেখলে কনফিউজড হয়ে যাবেন যে কেউ। ময়না ব্লকের মাটি কৃষি উদ্যান পালন মৎস্য সমবায় প্রাণী সম্পদ মেলা গিয়ে দেখা গেল এমনই ছবি। ফুলফলের প্রদর্শনীর সঙ্গে এমন মেলবন্ধন তাক লাগিয়ে দেয় দর্শকদের। মুখের ওপর গজিয়েছে আস্ত একটা মৌচাক, গলা পর্যন্ত দেখে বোঝা যায় তিনি একজন মানুষ, কিন্তু মুখ কোথায়, কোথায় বা উবে গেল মাথাটা? হঠাৎ করে দেখলে এরকম নানা প্রশ্ন মনে আসবে। ময়না ব্লকের মাটি কৃষি উদ্যান পালন মৎস্য সমবায় প্রাণী সম্পদ মেলায় গিয়ে দেখা গেল এমনই ছবি। বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলার সূচনা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ বুদ্ধদেব ভৌমিক, খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পাণ্ডা, ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহ বিশিষ্টরা। ফুল ফল সবকিছুরই প্রদর্শনী চলে দুদিন ব্যাপী এই মেলায়। তারই মাঝে মুখ ভর্তি মৌমাছি আর মৌচাক এনে এক ব্যক্তি তাক লাগিয়ে দেন দর্শকদের। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, সবুজ বার্তা। ময়নায় অনুষ্ঠিত হলো বর্ষবরণ উৎসব, উদ্যোগে ছিল ময়নার রামকৃষ্ণ রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। ময়নার কোততলায় অনুষ্ঠানটির আয়োজন করা হয়, উপস্থিত ছিলেন বিশিষ্টরা। রামকৃষ্ণ রুরাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হলো ষষ্ঠতম বর্ষবরণ উৎসব। ময়নার কোততলায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই সংস্থার উদ্যোগে এলাকায় 16টি ফ্রি কোচিং সেন্টার চালু হয়েছে। ভবিষ্যতে একটি বৃদ্ধাশ্রম গড়ার পরিকল্পনাও রয়েছে সংস্থাটির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য কর্মাধ্যক্ষ বিমান পাণ্ডা, ময়না পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ জামাল ইসলাম, বিশিষ্ট শিক্ষক সুশান্ত মণ্ডল প্রমুখ। মেধা পরীক্ষার পুরস্কার বিতরণও করা হয় এদিন। অসিত বেরা ও যাদব বেরা রিপোর্ট, সবুজ বার্তা। বৃহস্পতিবার জেলা জুড়ে পালিত হলো মকর সংক্রান্তি উৎসব। গঙ্গা বক্ষে পূর্ণ স্নান সেরে পাপমুক্ত হলেন ভক্তরা। জেলার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব জায়গাতেই দেখা গেল পূর্ণ স্নান ও গঙ্গা পুজোর ছবি। নিয়ম নিষ্ঠা সহকারে পূজিতা হলেন গঙ্গা দেবী। আজ মকর সংক্রান্তি, গোটা দেশে সাগরের জলে স্নান করে পূর্ণ অর্জন করার দিনে পূর্ব মেদিনীপুরের তাজপুর সমুদ্র সৈকতের ধারে কয়েক হাজার পুণ্যার্থীর ভিড় ছিল দেখার মতো। কাঁথি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে তারা জড়ো হয়েছিলেন। এখানে স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে গঙ্গা পূজা ও মেলার আয়োজন করা হয়। মেলায় পুজোর প্রসাদ থেকে শুরু করে জিলিপি, আলুর দম, ফুচকা সবই ছিল। প্রশাসনিক তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ভক্তরা আতপ চাল, দুধ, ডাব, গোটা সুপুরি, ধূপ দিয়ে গঙ্গা মায়ের আরাধনা করে পূর্ণ স্নান সেরে মেলায় ঘুরে তারপর বাড়ির উদ্দেশ্যে ফিরে যান। তাজপুর সহ গোটা জেলা জুড়ে এভাবেই স্নান করে পূর্ণ অর্জন করার জন্য ভিড় জমান পুণ্যার্থীরা। আপনি কোথা থেকে আসছেন? আমি করপুরা থেকে এসেছি, কাঁথি থানা করপুরা থেকে। তাতে আতপ চাল ছিল, গোটা সুপারি ছিল, আর দুধ ছিল, ডাব ছিল, হ্যাঁ এই সমস্ত ধূপ ছিল। এই সমস্ত উপকরণ দিয়ে আমরা গঙ্গা মাকে আরাধনা করি। কারণ কি, যে একদিন শিব আর দুর্গা কৈলাসে বসে
বলছে, দুর্গা শিব ঠাকুরকে বলছে, মহেশ্বরকে বলছে যে প্রভু এই যে মকর সংক্রান্তির দিন সকলে যদি স্নান করে সব পাপ ক্ষয় হয়ে যায় তাহলে পাপই থাকে কোথায়। তখন সে বললো, না দুর্গা, না দুর্গা। ব্যুরো রিপোর্ট, সবুজ বার্তা। কাঁথির বেনিচকের পেটুয়া মোড়, বুধবারের বিকেল, দুটি বাইকে চেপে চারজন যুবক পেট্রোল পাম্পে তেল নিতে আসে। তেল নেওয়ার পর টাকাও মেটায় বাইক আরোহীরা। এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎই সমূর্তি ধারণ করে ওই চারজন। দিনের আলোয় পেট্রোল পাম্পের দুই কর্মী ও মালিকের ছেলেকে ভোজালি মেরে চম্পট দিল বাইক আরোহীরা। সঙ্গে লুট করে নিয়ে যায় 75,000 টাকা। জনবহুল এলাকায় এরকম ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ফিল্মি কায়দায় ডাকাতির ঘটনা ঘটল কাঁথিতে। দিনের আলোয় পেট্রোল পাম্পের দুই কর্মী ও পাম্প মালিকের ছেলেকে ভোজালির কোপ মেরে 75,000 টাকা ডাকাতির ঘটনা ঘটল। বুধবার বিকেলে কাঁথির বেনিচকে পেটুয়া মোড়ের একটি পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম অবস্থায় তিনজনকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে কাঁথি থানার আইসি সুবীর রায়ের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের খোঁজ চালানো হচ্ছে। এখনো পর্যন্ত কারো গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কাঁথি রসুলপুর রাস্তার পাশে ওই পেট্রোল পাম্পটি রয়েছে। এদিন বিকেল 4:30 দুটি বাইকে চেপে চারজন যুবক ওই পেট্রোল পাম্পে তেল নিতে আসে। তেল নেওয়ার পর তারা 1,000 টাকার নোট দেয়, কিন্তু ওই নোটের খুচরো না থাকায় এক কর্মী কাউন্টারে তা নিতে যান। ঠিক সেই সময় তারা চারজন কাউন্টারের দিকে এগিয়ে যায়। পাম্প মালিক সীতারানী মণ্ডলের ছেলে কাউন্টারে বসেছিলেন। এদিন সীতারানী দেবী পাম্পে ছিলেন না। দুষ্কৃতীরা অতর্কিতে পাম্পের কাউন্টারের দরজা ঠেলে ঢুকে পড়ে। পাম্প মালিকের ছেলে কিছু বুঝে ওঠার আগেই তারা প্রথমেই তার পিঠে ভোজালির কোপ মারে। ঘটনাটি দেখে বাধা দিতে এগিয়ে আসেন পাম্পের দুই কর্মী অশোক দুয়ারি ও গোপাল মাকড়। দুষ্কৃতীরা তাদের হাতেও অন্যান্য জায়গায় ভোজালির কোপ মারে। তারপর ক্যাশ বাক্স থেকে টাকা নিয়ে তারা বাইকে চেপে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দারা ঘটনাস্থলে আসেন। তারা জখম তিনজনকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এ পর্যন্ত আমার কাছে টেলিফোনে একটা খবর এসেছে যে আমার পাম্পে এরূপ ডাকাত করেছে এবং ভোজালি দিয়ে আমার ছেলেকে মেরেছে, দুজন আহত, এই কথাটা যা বলেছে আমাকে। এই পর্যন্ত জানার পরে আমি থানায় যাই। থানায় যাওয়ার পরে প্রথমত একটু থানায় একটু ইতস্তত করছিল যে এটা পেটুয়া থানার আন্ডারে আপনারা এখানে এসেছেন কেন। আমি বলছি না, কমপ্লিটলি জেনে বলছি এটা কাঁথি থানার আন্ডারে। তারপর একটা দরখাস্ত লিখে নিয়ে গিয়ে থানায় জমা দিয়েছি। জমা দিয়ে তারপর বেরিয়ে এসেছি হসপিটালে আর কি, ছেলে সিরিয়াস উন্ডেড বলে আমি চলে এসেছি। রঞ্জন মাইতি ও সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। মুকুল রায়কে সিবিআই তলবের প্রতিবাদে পথে নামল তৃণমূল। বুধবার তৃণমূল কর্মী সমর্থকেরা পাঁশকুড়ায় ধিক্কার মিছিলে সামিল হলেন। ইতিমধ্যে সারদা কাণ্ডে গ্রেফতার হয়েছেন মদন মিত্র। সিবিআই তলব করেছে তৃণমূল নেতা মুকুল রায়। প্রতিবাদে পথে নামল তৃণমূল। বুধবার শাসক দলের কর্মী সমর্থকেরা পাঁশকুড়ায় ধিক্কার মিছিল করেন। নেতৃত্বে ছিলেন পৌরসভার কাউন্সিলর শেখ সামিরউদ্দিন। আজকে সব আমরা জানি যে গত পরশুদিন বিজেপি ঘোষণা করছে যে আমাদের জননেতা, বাংলার মানুষের উন্নয়নের কাণ্ডারী আমাদের নেতা মুকুল রায়কে ডাকা হবে বিজেপি থেকে। আগাম খবর দেওয়ার পরবর্তী পরিস্থিতিতে গতকাল আমরা শুনলাম যে আমাদের নেতা সম্মানীয় মুকুল রায় মহোদয়কে, সাংসদকে সিবিআই ফোনের মধ্য দিয়ে ডিসিপ্লিন না মেনে আইনের বাইরে থেকে ফোন করে সিবিআই দপ্তরে ডাকার যে পরিকল্পনা করেছেন, ডেকেছেন, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ যে আগে থেকে বিজেপি ঘোষণা করছে তারপরে সিবিআই ডাকছে, অর্থাৎ অমিত শাহ এবং সিবিআইয়ের মধ্যে যে যোগসাজস, তৃণমূল কংগ্রেসকে কোনোভাবে আটকানোর যে পরিকল্পনা, এর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ সভা করলাম যে প্রশাসন প্রশাসনের কায়দায় চলবে, কেন রাজনৈতিক দ্বারা রাজনৈতিকগতভাবে তাকে ব্যবহার করার পরিকল্পনা হচ্ছে, এর বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করব। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, সবুজ বার্তা। বুধবার থেকে নাট্যোৎসব 2015 শুরু হলো মহিষাদলের রাজবাড়ি প্রাঙ্গণে। মহিষাদল নাট্য উৎসব ওয়েলফেয়ার কমিটির এটি 15 বছরের উদ্যোগ। এই উৎসব চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। বুধবার অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশিষ্ট নাট্যকার গৌতম মুখোপাধ্যায়।
মহিষাদলের নাট্য উৎসব ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে বুধবার নাট্য উৎসব 2015 শুরু হলো মহিষাদল রাজবাড়ি ময়দানে। প্রদীপ প্রজ্বলন করে এদিন বিকেলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার অভিনেতা প্রযোজক গৌতম মুখোপাধ্যায়। এটি এদের 15 বছরের উদ্যোগ। নাট্যোৎসব চলবে 18 জানুয়ারি পর্যন্ত। পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যের 12টি দল অংশগ্রহণ করেছে এখানে। উদ্বোধনের দিন উপস্থিত ছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত মহিষাদল গয়েশ্বরী উচ্চ বিদ্যালয়ের নাটকের দল। অন্তর্বিদ্যালয় নাটক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় এদিন। রঞ্জন মাইতি রিপোর্ট, সবুজ বার্তা। অঙ্কে ভয়, এদিকে দরজায় কড়া নাড়ছে মাধ্যমিক। কি করলে ভয়কে জয় করে ভালো মার্কস তোলা সম্ভব? দেখুন লাস্ট মিনিট প্রতি রবিবার, বুধবার ও শুক্রবার দুপুর 1:30 ও রাত 9টায়। এই রবিবার আলোচনা হবে মাধ্যমিকের অঙ্ক নিয়ে। লাস্ট মিনিট দেখুন প্রতি রবি, বুধ এবং শুক্রবার ঠিক দুপুর 1:30 এবং রাত 9টায়। এই রবিবার আলোচনার বিষয় মাধ্যমিকের অঙ্ক। সবুজ বার্তা আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।